حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. এই দোয়াটা সর্বপ্রথম ইব্রাহিম নবী চরক গাছের মধ্যে পড়েছিল বাবা. কেউ যদি বিপদে পড়ি এই দোয়াটা 41 বার পড়ে গো আল্লাহ তার পক্ষে হয়ে যাবে, দুনিয়ার সবাই যদি তার বিরোধী চলিয়ে যায়, সারা দুনিয়ার মানুষ যদি তারে জংলায় ফেলাই দিয়ে আসে, আমার আল্লাহ তারে বাঁচায় বলবে তোর জাতির পিতা ইব্রাহিম রে বাঁচাইছি, যেই দোয়ার কারণে এই দোয়ার কারণে আমি তোরেও বাঁচায় দিলাম. ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ে গেল, জিব্রাইল ইব্রাহিম আলাইহিস সালামকে থাবা দিয়ে ধরলেন. জিব্রাইলের কোল ভাই ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে তাকায় বলে মালিক এই জ্বলন্ত আগুনের মধ্যে কে তুমি আমার বন্ধু? জিব্রাইল বলে ফেললেন আমি আপনার বন্ধু, বলেন কি উপকার করতে পারি? দেখেন জাতির পিতা কারে কয়, ইব্রাহিমের পরীক্ষা কিন্তু আজ থেকে শুরু. ইব্রাহিম আলাইহিস সালাম যদি বললেন তুমি আমার শিয়ারের ব্যবস্থা করো বাসায় দাও, নবুয়াতি চলে যাইত. জিব্রাইলের কোলে বসা চেয়ারে বসায় দিলেন, বললেন আমি আপনার কি উপকারে আসতে পারি? ইব্রাহিম বললেন তুমি আমার কি উপকার করবা? ফানিমাল মাওলা ওয়া নিমান নাসির, যিনি আমার মালিক, যিনি আমারে বাঁচাইছে, যিনি আমার খালেক, এই আগুনের মালিক যিনি তোমারও মালিক, যিনি আমি তার কাছে সাহায্য চাই, তুমি কি করবা আমারে? তুমিও মাখলুক আমিও মাখলুক, যিনি আমারে বানিয়েছে, আগুন যিনি জ্বালানোর শক্তি দিয়েছে, তিনি আমারে বাঁচাবে. বলতে না বলতে সেকেন্ডের ভিতরে জিব্রাইল আওয়াজ দিয়ে দিলেন. এই জন্যই তো আল্লাহ পাক আপনাকে ভবিষ্যৎ বাণী দিয়েছেন আপনি জাতির পিতা হয়ে যাবেন. এখন বলেন আপনি কি চান? আল্লাহ নিজে বলেছে. ইব্রাহিম বললেন তোমার কাছ থেকে আমি শুনতে চাই না, আমি আওয়াজ শুনতে চাই নিজের পক্ষে, তো যে আওয়াজ পৃথিবীর কেউ শুনে নাই, আওয়াজ হচ্ছে আগুনের ভিতরে. কুল্লায়া না রুকুনি বর্দাও সালাম না আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য আগুনের সেই পেয়ার আগুনের এই জায়গাটাকে শান্তির ব্যবস্থা করে দাও, এয়ার কুলার বানায় দাও, বেশি ঠান্ডা করো না, খেতা লাগবে, বেশি তাপ হয়েও না পুড়ে যাবে. অসালাম না আলা ইব্রাহিম, শান্তিদায়ক একটা বাসস্থান হয়ে যাবে. যতটুকু ওয়েট দিলে, যতটুকু ওয়েদার দিলে আমার ইব্রাহিম আরামে থাকতে পারবে. এসি চালাইতে চালাইতে একসময় কিন্তু শরীরটা পুরা রুম কিন্তু কোল্ড হয়ে যায়, তখন এসি বন্ধ করে মাঝে মাঝে আস্তে আস্তে ফ্যান ছাড়তে হয়, কথা বলেন না কেন? 24 ঘন্টা এসি ছাইড়ে রাখলে আপনার অনেক অসুবিধা হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন এমন ঠান্ডা দিস না জিব্রাইল যাতে ইব্রাহিম কালায় যায়, আবার এমন গরম দিশটা তাপ দিশটা ইব্রাহিমের কষ্ট হয়, এয়ার কুলার বানাই দে, না ঠান্ডা না গরম, সালাম আলা ইব্রাহিম, এমন শান্তিদায়ক একটা ব্যবস্থা করে দিয়ে যেন ইব্রাহিম বাসস্থান যতদিন থাকবে মনে করবে আমি মায়ের পেটে ঘুমাই দিছি। আরো জোরে কোন, আরো জোরে, তাহলে আগুনের ভিতর বাঁচায় কে? পানির মধ্যে বাঁচায় কে? ওই আল্লাহ আছে না নাই? পানির মধ্যে বাঁচায় নাই? ইউনুস নবীরে বাঁচায় নাই? আগুনের মধ্যে ইব্রাহিম নবীরে বাঁচায় নাই? আল্লাহ আপনারে আমাকে বাঁচাবে এই বিপদের সময় কে বাঁচাবে? জোরে কন, বিপদের সময় কে বাঁচায়? আল্লাহ আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করবেন বেশি বেশি। যেই গরম ছিল, যেই গরম ছিল আল্লাহ ঠান্ডা করে দিছেন, আল্লাহ আরো ঠান্ডা করে দিবেন। আল্লাহ উনি সব পারেন, উনি সব পারেন, এটা মাথায় রাখবেন, উনি সব পারেন, উনি পারেন এমন কিছু জিনিস নাই, কিন্তু ওনার কাছে চাইতে হবে, ঠিক না বেটি? ওনার কাছে চাইলেই সব পাওয়া যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে বসা, জিবরাইল আলাইহিস সালাম রং বেরঙের খাবার দেয়, খেলা কেন এখন খেলবো? নমরুদের মেয়ে ছিল একটা, নমরুদের মেয়ে, যেই মেয়েটার সাথে কেয়ামতের মাঠে আমার রসুলের সাথে বিয়ে হবে। আরে আরো জোরে কইতে পারেন না? চারটা মেয়ের সাথে আমার নবীর বিয়ে হবে কেয়ামতের মাঠে, তার ভিতরে নমরুদের মেয়ে একটা, উনিও আমাদের মা, উনি ওখানে বসে দেখতেছে
যে আমার বাপ তার আগুনের মধ্যে ফেলছে, যারে আগুনের মধ্যে ফেলছে সে আঙ্গুর ফল খাইতেছে, সে আপেল খাইতেছে, রং বেরঙের বেদানা কে জানো প্রেজেন্ট করতেছে আর সে উঠে উঠে হাত দিয়ে খাইতেছে। এই দৃশ্য দেখে নমরুদের মধ্যে ওখানতে শিক্ষার মারছে, ও বাবা বাবা কি হয়েছে তোমার, আমি তোমার একমাত্র মেয়ে বিশ্ব সুন্দরীর মধ্যে একজন, তুমি তাকায় দেখছো কারে আগুনের মধ্যে ফেলছো, কয়কে ইব্রাহিম তুমি আগুনে ফেলো নাই, ওই আগুন তোমার কপালে লিখে নিছ, কেন কি হয়েছে, তুমি তাকায় দেখো দুই তেলার থেকে, তুমি যে তার আগুনে ফেলছো তাকায় দেখো ইব্রাহিম আগুনের মধ্যে বসে ফল খাইতেছে। আপনাদের জানা আছে ইব্রাহিম আলাইহিস সালামের কারণে ওখানে বসে নমরুদের মেয়ে ঈমান এনেছিল। ইব্রাহিম আলাইহিস সালামের এই দৃশ্য দেখে সাথে সাথে বলেছে, ওই খোদার উপরে ওই আল্লাহর উপরে আমি ঈমান আনলাম যে আল্লাহ ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে বাঁচাই দিয়েছে, আমাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিবে। উনি যখন ওখান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে লাভ দিতে চায়, নমরুদ টাইনে ধরছে, তুই কি করস, তুই খোদার মেয়ে। নমরুদের মেয়ে বলে, তোমাকে আগের থেকে সিগন্যাল দিয়েছিলাম, পৃথিবীর এমন কোন শক্তি নাই ইব্রাহিমকে মারতে পারে, আমার যদি শক্তি থাকতো ইব্রাহিমের সাথে আমি আগুনে ঝাঁপ দিতাম। আপনারা জানেন নমরুদের এই মেয়েটাকে মারা হয়েছিল, মেরে ফেলেছিল, শহীদ করে দিয়েছিল পাথর দিয়া, ওটা বলার উদ্দেশ্য নয় ইব্রাহিম আলাইহিস সালাম। কেউ বলে 40 দিন, কেউ বলেন 2 মাস, কেউ বলেন 1 মাস, কেউ বলেন 7 দিন বা ইখতিলাফ, 40 দিনই ধরেন। 40 দিন একটা লোক আগুনে পুড়তে 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 পিকেট হয়ে গেছে, এমন পিকেট হয়েছে ইমানদার হিসাবে, 40 দিন পরে আগুন এমনি নিভে গেছে, কিচ্ছু দিতে হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে থেকে বের হওয়ার পরে রূপ আগে যা ছিল, চেহারা যা ছিল, তার সাথে আরো 10 গুণ বেড়ে গেছে। পুরা এলাকার মানুষ সবাই বলে ইব্রাহিমের খোদার পরে আমরা ঈমান আনলাম, কিন্তু দেখেন কপালে হেদায়েত থাকার দরকার আছে না নাই। ইব্রাহিম আলাইহিস সালামের মা বাবার কাছে যখন ইব্রাহিম আলাইহিস সালাম গেছে, জায়গা দেয় নাই, তাড়াই দিছে, তোর কারণে আমাদের বাড়িঘর ভাঙা হয়েছে, তোর কারণে আমাদেরকে ফাঁসির মঞ্চে উঠতে ওঠার কথা বলেছিল, তোরে আগুনে ফেলছি বিদে আমরা বাপ মা বাইসে গেছি, তোর মতো কুলাঙ্গার পোলা আমাদের লাগবে না, তুই আমাদের বাড়িতে আসবি না। ইব্রাহিম আলাইহিস সালাম মনের কষ্টে ছিলেন, বছরখানি বছর দেয়ারে বেসর দুই এলাকায় ছিলেন, দাওয়াতের কাজ করতেছিলেন, কেউ বলেন 25 বছর, কেউ বলেন 29 বছর বা ইখতিলাফ, এটা বলার উদ্দেশ্য নয়। ইব্রাহিম আলাইহিস সালাম মনের কষ্ট নিয়ে এক এক জায়গায় যায়, আল্লাহ নবীদের খাবারের ব্যবস্থা কে করেন, না আপনার আমার দেউন লাগে তাদের খাবার, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ বিহামদিহি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক অর্ডার দিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম নবী হন নাই, নবী হওয়ার কয়েক বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে অর্ডার দিলেন, ইব্রাহিম দেশ ছাইরে যা, এই দেশের থাকিস না, ইরাকের জমিনে আর থাকা যাবে না, চলে যাও। এই মসুল শহর স্যার, ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম মসুল শহর, এখন ইরাকের মধ্যে পড়ে গেছে এই জায়গাটা, ইরাকের একটা জেলার নাম হলো মসুল। এই মসুল শহর ইব্রাহিম আলাইহিস সালাম, আর এখান থেকে 180 কিলোমিটার দূর হলো ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির থেকে, 180 কিলোমিটার দূর হলো মুসা আলাইহিস সালামের বাড়ি। দেখেন পৃথিবীর সবচাইতে বেশি নবীর আবির্ভাব হয়েছে মিশরে, আর যত বড় বড় বদমাইশ আছে সব জন্ম হয়েছে মিশরে, ফেরাউনের জন্ম মিশরে, নমরুদের জন্ম কিন্তু মিশরে। এই জন্য দেখবেন মিশরের মানুষগুলো সৌদি আরব যখন যাবেন, তখন দেখবেন মিশরের মানুষগুলো অধিকাংশ গাড়ির ড্রাইভার, কি মিথ্যা বলছি, পৃথিবীর যত দেশ দেখবেন, আমাকে বাংলাদেশ তো আমরা নিজেরাই চাকরি পাই না, আবার ওই দেশের মানুষ করতে নেই ড্রাইভার করবো, যত মধ্যপ্রাচ্যে দেখবেন অধিকাংশ ড্রাইভার মাসরি মিশরি, কেন জানে আল্লাহ পাক তাদের পরে কি যেন করিয়ে রাখছে আল্লাহ ভালো জানে।